বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছিল অনেক স্বপ্ন নিয়ে রাজনৈতিক ইতিহাস হচ্ছে 100 বেশি টাকা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাই ব্রেকিং নিউজের বিশেষ আয়োজন রাজনীতির কাহনে রাজনীতির কাহনে আজ আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের এই ব্রেকিং নিউজের এই আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত আপনাকে আমরা সরাসরি প্রশ্ন চলে যাব আমরা প্রথম প্রশ্নটি হচ্ছে আপনারা মুজিববাদ ফলো করেন এবং মুজিববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে মূলত কাজ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম যে অভিপ্রায় ছিল সেটি হচ্ছে বৈষম্য শোষণ এবং নির্যাতন থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে স্বাধীনতার 52 বছর পর এসে বাংলার মানুষ কি আসলে সেই বৈষম্য শোষণ এবং নির্যাতন থেকে পুরোপুরি মুক্তি পেয়েছে কিনা দেখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের আপনার হচ্ছে স্লোগান হচ্ছে যে মুজিববাদ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য আসলে মুজিববাদ হচ্ছে একটি ফিলোসফি বঙ্গবন্ধুর যে মুজিববাদ দর্শনটি ছিল সেটি হচ্ছে যে ক্ষুধা দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করা আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আমাদের মুক্তিযুদ্ধ মঞ্চ শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের জন্য কাজ করে না বীর মুক্তিযুদ্ধ মঞ্চ এদেশের যে সমাজ ও রাষ্ট্রে কোনো অনিয়ম অসঙ্গতি কোনো দুর্নীতি হলে তার বিরুদ্ধেও কিন্তু মুক্তিযুদ্ধ মঞ্চ ধারাবাহিকভাবে রাজপথে প্রতিবাদ করে আসছে তো বঙ্গবন্ধুর যে মুজিববাদ দর্শন এই দর্শনটি আমরা সমগ্র বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই কারণ আপনারা জানেন যারা বঙ্গবন্ধুর মুজিববাদ দর্শন ধারণ করবে লালন করবে আমি বিশ্বাস করি যে সে কখনোই পথভ্রষ্ট হবে না সে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সে কাজ করলে এদেশ অবশ্যই ক্ষুধা দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবে কারণ আপনি জানেন যে বঙ্গবন্ধুর তার জীবনের অধিকাংশ সময় তিনি এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন তিনি তার জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন এবং সর্বশেষ যখন আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ 2 লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে এদেশের লাল সবুজের পতাকা অর্জন করলাম বঙ্গবন্ধু এদেশের মাটিতে ফিরে এসে তিনি কিন্তু দেশ গঠনে কাজ শুরু করেছিলেন এবং দেশের মানুষের যে সমস্যাগুলো অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা সাংস্কৃতিক সমস্যা সকল সমস্যা বঙ্গবন্ধু কিন্তু দূর করার লক্ষ্যে তিনি কিন্তু কাজ শুরু করেছিলেন 1975 থেকে আমরা দেখেছি যে 1995 পর্যন্ত দীর্ঘ 21 বছর এদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি ক্ষমতায় ছিল যারা বাংলাদেশকে আবার মিনি পাকিস্তানে রূপান্তর করেছিল এবং বাংলাদেশকে ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল 1996 সালে যখন বঙ্গবন্ধুর কন্যা এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন তিনি এসে কিন্তু আবার বঙ্গবন্ধুর যে দর্শন সেটি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন আমরা মনে করি যে আমাদের পিতারা যেভাবে বঙ্গবন্ধুর নির্দেশে 1971 সালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এবং তারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতার লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল আমরা তাদের যোগ্য উত্তরসূরি আমরা তাদের সেই আদর্শ চেতনা ধারণ করে লালন করে আমরা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ সেটি বিনির্মাণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং সেই লক্ষ্যে মুক্তিযুদ্ধ মঞ্চ 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছে ছিল আপনি জানেন যে 2018 সালে যখন আমাদের জাতির পিতার দেওয়া মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হয়েছিল সেই সময় আমরা শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চ আন্দোলন করেছিল শুধু শাহবাগ না সমগ্র বাংলাদেশে মুক্তিযুদ্ধ মঞ্চ তারা এক মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মদেরকে একত্রিত করে সমগ্র বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাজাকারদের তালিকা প্রকাশ এবং রাজাকারদের নাগরিকত্ব বাতিল তাদের পরিবারের তাদের বংশধরদের নাগরিকত্ব বাতিল তাদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সকল দাবিতে কিন্তু সে সময় মুক্তিযুদ্ধ মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটির 2018 থেকে এখনও এই 2023 পর্যন্ত কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বলেছি যে আমাদের এই সংগ্রাম চলবে এবং মুজিববাদ যে দর্শন সেই দর্শনের মধ্যেই এই ক্ষুধা দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করার কথা যে বলা আছে সেটি যদি আমরা করতে চাই অবশ্যই আপনাকে বাংলাদেশের সমাজ রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী পরিচালিত করতে হবে তখনই আমি মনে করবো যে মুজিববাদ প্রতিষ্ঠিত হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি যেটা যেমনটা বলছিলেন আসলে দীর্ঘ সময় মাঝে আসলে বঙ্গবন্ধু কন্যা বা আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল কিন্তু টানা 14 বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় আছে তো আসলে এই যে টানা 14 বছর তো আসলে অনেকটা সময় তো এই সময়ের ভিতরে যে প্রশ্নটি প্রথম যেমন ছিল আসলে যে বঙ্গবন্ধুর অন্যতম যে স্বপ্ন ছিল বৈষম্যহীন এবং শোষণ ও নির্যাতন মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হবে যে টানা 14 বছর যে সময় এটা মোটামুটি একটা বিশাল সময় এই সময়ের ভিতরে আপনি মনে করেন কি না যে বাংলাদেশের সাধারণ মানুষ
এখন আর বৈষম্য শিকার হচ্ছে না? দেখেন, আসলে আমি যে বলবো শতভাগ সফল তা না, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই সেটা এখনও পূরণ হয়নি, কিন্তু আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে 1975 থেকে 1995 পর্যন্ত দীর্ঘ 21 বছর এবং 2001 থেকে 2007 সাল পর্যন্ত আমরা দেখেছি এবং 7 থেকে 9 পর্যন্ত আমরা দেখেছি যে এই যে দীর্ঘ সময়টি, এই সময়টি কেমন ছিল। এদেশের মানুষ কিন্তু যদি এই 14 বছর এবং সেই সময় যদি কম্পেয়ার করে তাহলে মানুষ কিন্তু সুস্পষ্টভাবে ধারণা পাবে যে আসলে বর্তমান যে সরকারের নেতৃত্বে দেশ কীভাবে পরিচালিত হচ্ছে এবং অতীতে যে সরকারগুলো ছিল বিএনপি জামাত জোট সরকার যে ছিল তারা কীভাবে পরিচালিত করেছে এবং বিভিন্ন সামরিক শাসক, অবৈধ সামরিক শাসকরা কীভাবে এদেশে দেশ পরিচালিত করেছে সেটিও কিন্তু এদেশের মানুষের কাছে ধারণা আছে। যে কারণে আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি 2009 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর তিনি এখনও পর্যন্ত তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এবং যদি জনগণ যদি বঙ্গবন্ধু কন্যাকে এতই অপছন্দ করতো বা এই সরকারের বিরুদ্ধে যদি তাদের কোনো অভিযোগ এতটা প্রকট অভিযোগ থাকতো তাহলে আমি মনে করি যে যেহেতু আমাদের এই দেশ গণতান্ত্রিক দেশ এদেশে কিন্তু সরকার থাকতে পারত না, আমি এটা বিশ্বাস করি। আপনি যে কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে সেখানে জনগণের সম্পৃক্ততা থাকতে হবে এবং ছাত্র সমাজের সম্পৃক্ততা থাকতে হবে। ছাত্র সমাজ কিন্তু এখন সুস্পষ্টভাবে বুঝতে পারছে যে আমি যদি পড়ালেখা করি আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমি উচ্চ পদে চাকরি পাচ্ছি, আমি আমার যে কর্ম জীবিকা নির্বাহের ব্যবস্থাটি সেটি কিন্তু আমি যদি পড়ালেখা করি আমার পড়ালেখার মাধ্যমে আমি সেটি পাচ্ছি। সেখানে জনগণ দেখছে যে না আমরা সেই কারণে কিন্তু ছাত্র সমাজ কিন্তু তারা কিন্তু এই যে বিএনপি জামাতের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তারা সম্পৃক্ত হচ্ছে। আমি যদি আপনার কথা থেকে আসি, আপনি যেমনটা বলছিলেন যদি জনগণ যদি না চাইতো তাহলে আসলে প্রধানমন্ত্রী গণতান্ত্রিকভাবে আসলে ক্ষমতায় থাকতে পারতো না, কিন্তু আপনি কি মনে করেন যে আসলে বিরোধী দল যেভাবে বিরোধী যে দলগুলো আছে তারা যেভাবে অভিযোগ করতেছে তাদেরকে মাঠে দাঁড়াতে দেওয়া হয় না, তাদেরকে বিভিন্ন সভা বা হচ্ছে গণসংযোগ করতে দেওয়া হয় না, তাদের যে মিছিলগুলো থাকে সেখানে বাধা প্রদান করে দেয় এবং যেটা বললেন ছাত্র সমাজের সম্পৃক্ততা সেখানে আসলে আমরা নানাভাবে অভিযোগ শুনতে পাই, পত্রপত্রিকায় দেখি যে ক্যাম্পাসগুলোতে শুধুমাত্র সরকার দলীয় যে ছাত্র সংগঠন, সরাসরি যদি বলি ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠন তারা মিছিল মিটিং বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালালে সেখানে বাধা প্রদান করা হয়, তাহলে আপনি এখানে এটা কিভাবে বিশ্লেষণ করবেন যেখানে অন্য অন্য দলগুলো বলছে তাদেরকে মাঠে দাঁড়াতে দেওয়া হচ্ছে না বা অন্য ছাত্র সংগঠনগুলো বলছে তাদেরকে? এখন আপনার 2001 থেকে 2005 পর্যন্ত আমরা আরও অতীতে গেলাম না, আমরা 2001 থেকে 2005 পর্যন্ত যদি আমরা দেখি এই সময় আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, বিএনপি জামাত জোট সরকার সে সময় আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি, তারা সারা বাংলাদেশকে একটা জঙ্গিবাদ মৌলবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। আজকে ছাত্র সমাজ তারা যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এই বিএনপি জামাত জোটের যে ছাত্র দল ছাত্র শিবির এদেরকে কিন্তু প্রত্যাখ্যান করেছে। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আপনি নিয়মিত ছাত্র হয়ে আসেন, আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি নিয়মিত ছাত্র হয়ে আসেন কেন আপনি রাজনীতি করতে পারবেন না? অবশ্যই ছাত্র রাজনীতি করতে পারবেন। সেটা কি শুধুমাত্র মানে সরকার দলীয় সংগঠনের ছাত্র না? আমার জানা মতে আমি তো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমি তো দেখেছি যে আমরা যারা ছাত্র রাজনীতি করতাম আমরা সবাই ছাত্রত্ব নিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি। এখন কোনো সংগঠন যার যেখানে 40 বছর বয়সের যদি কেউ যদি এসে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতে চায় সেটি তো সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। আমরা দেখেছি যে ছাত্র দলের অনেক নেতা যাদের বাচ্চা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এইরকম অনেক ছাত্র দলের নেতারা তারা ছাত্র দল পরিচয় দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্র রাজনীতি করতে চায়, তখন তো সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নেবে না। যে কারণেই আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীর যখনই তারা এইভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে যখন তারা ছাত্রত্ববিহীন এসে তারা যখন রাজনীতি করার চেষ্টা করে এবং রাজনীতির নামে এক ধরনের অপরাজনীতি যখন তারা করার চেষ্টা করে, ক্যাম্পাসে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তখনই সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করে। এখানে সরকার দলীয় কোনো সংগঠন বা সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না বলে আমি মনে করি। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি, আপনি দেখেন যে প্রতিনিয়ত রাজু ভাস্কর যে শহীদ মিনারে শাহবাগে দাঁড়িয়ে কিন্তু অনেক সংগঠন বামপন্থী সংগঠন তারা কিন্তু আন্দোলন করছে, তারা সরকারের সমালোচনা করছে। কিন্তু দেখতে পাই যে ছাত্র দলের নেতাকর্মীরা যখন সেখানে আন্দোলন আপনি যদি ছাত্র হন অবশ্যই আপনার পকেটে কলম খাতা নিয়ে আপনি আসবেন বিশ্ববিদ্যালয়ে, এটাই স্বাভাবিক। আর আপনি যদি ছাত্র না হন অবশ্যই আপনি ক্যাম্পাসে একটা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য কোনো অস্ত্র শস্ত্র নিয়ে তো আপনার রাজনৈতিক উদ্দেশ্যে সহঅবস্থানে বিশ্বাস করেন এবং অবশ্যই আমরা সহঅবস্থানে বিশ্বাস করি, কিন্তু সেটি অবশ্যই আপনাকে ছাত্রত্ব নিয়ে আসতে হবে। যদি আপনি ছাত্রত্ব না নিয়ে আসেন, আপনি যদি আদু ভাই বা আপনার বয়স যদি 40-45-50 বছর হয়, আপনাকে তো বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করবে না। আপনি বিশ্ববিদ্যালয়ে কোন লজ্জায় আপনি আসবেন? আপনার
ছাত্রত্ব না থাকলে আপনি কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবেন? আপনি সাবেক শিক্ষার্থী হিসেবে আপনি যে কোনো সময় আপনি আসতে পারেন, কিন্তু যখন আপনি সাংগঠনিকভাবে আসবেন তখন আপনাকে অবশ্যই ছাত্র রাজনীতির কথা বললে আপনাকে ছাত্রত্ব নিয়ে এসে রাজনীতি করতে হবে। অন্যথা আপনার বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র রাজনীতি করার এখতিয়ার নেই, এটা তো বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী। তার মানে যেখানেই অনিয়ম হবে বা যেখানে এই ধরনের অসঙ্গতি ঘটবে সেখানে আপনার অ্যাকশনে যাবেন। আসলে আমি যদি আপনার এই কথা থেকেই বলি, আমরা রিসেন্টলি দেখতে পেলাম যে প্রথম আলো নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেখানে একটি ছেলে সে আসলে নিজেকে প্রধানমন্ত্রী সৈনিক দাবি করে প্রথম আলো অফিসে যে একটি নেককাজনক ঘটনা ঘটিয়েছে যেটা গণমাধ্যমে আসছে এবং ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। আসলে এই প্রসঙ্গে আপনি কী বলবেন, ওই যে ছেলেটি যে কাজটি করেছে এটা কি আসলে সমর্থনযোগ্য? দেখেন, প্রথম আলোর পাঠক কিন্তু অনেকেই আছে এদেশে, সুতরাং কোনো পাঠক যদি ক্ষুব্ধ হয়ে সে যদি সেই পত্রিকায়, সে তো পত্রিকা অফিসে যেয়ে যদি তার প্রতিবাদটা করে, এটি স্বাভাবিকভাবে যদি সেটি আমি বলি যে যদি সেটা যদি সন্ত্রাসমূলক কর্মকাণ্ড না হয় তাহলে এটি প্রত্যেকটি পাঠকেরই আমি মনে করি অধিকার আছে। এটা তার আর আমি যে ভিডিওটি দেখেছি সেখানে তো আমি দেখেছি যে সে সেখানে যেহেতু কোনো ভাঙচুর বা কোনো মারধর সেগুলো কিছু করেনি, সে সেখানে যেয়ে লিখে দিয়ে এসেছে যে বয়কট প্রথম আলো। এটা একটা শান্তিপূর্ণ তার প্রতিবাদ, এটা যে কোনো পাঠক করতে পারে। মানে এটি যে কোনো একটি অফিসে যে এই ধরনের না যে কোনো অফিসে সে তো আমি আমার জানা আমি যখন ভিডিওটি দেখলাম যে সেখানে আমি দেখেছি যে সে কখনোই ওখানে যেয়ে কোনো ভাঙচুর বা কোনো মারধর করেনি, সে অফিসের সামনে যেয়ে শুধু বয়কট শব্দটি লিখে এসেছে। এটি আমি মনে করি যে এমন কোনো অপরাধ সে করে নাই যে জন্য, কারণ প্রথম আলো অফিসে যদি সে ভাঙচুর করতো বা প্রথম আলো অফিসে যদি সে যা যদি কাউকে মারধর করতো তখন এটা আমরা বলতে পারতাম। এটা একটা পাঠক ক্ষুব্ধ হয়ে সে তার প্রতিবাদ জানাতেই পারে, এটি আমি আপনারা তাকে রাজনৈতিকভাবে কেন দেখছেন? প্রথম আলো তার আওয়ামী লীগ করে না কিন্তু অন্য একটা দল করে, কিন্তু সে ওখানে যা যদি পরিচয় দেয় তার গায়ে তো লেখা নেই যে আমি সরকার দলীয়। তাহলে আমরা কোনটা নিব? আপনি বলছেন সে একজন পাঠক হিসেবে প্রতিবাদ করতে পারে, যদি সেটা শান্তিপূর্ণ হয় সেটা আমি মনে করি যে এটি কখনো আইন পরিপন্থী হয়নি। যদি সেটি যদি আপনার বিশৃঙ্খলা তৈরি করে বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড হয় তখন আমি মনে করি এটি আইন পরিপন্থী। প্রতিবাদের যে বিষয়টা, মুজিববাদ বা মুজিবের দর্শনে বিশ্বাস করেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এবং মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডো আপনারা হচ্ছে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন। প্রশ্নটা যদি এমন হয়, যদি কোনো প্রতিবাদ সরকার দলীয় কোনো আমলা বা সরকার দলীয় কোনো ব্যক্তির বিরুদ্ধে যায় প্রতিবাদটা, সেই ক্ষেত্রে আপনাদের প্রতিবাদটা এভাবে সরব হয় কিনা দুর্নীতির বিরুদ্ধে? দেখেন, আপনি আমাদের মুক্তিযুদ্ধ মঞ্চের যে স্লোগান মুজিববাদ প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য, এখানে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলেছি যে বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের যে কোনো অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ করব। সেটি এখন সরকার দলীয় হোক, বিরোধী দলীয় হোক বা সাধারণ কেউ হোক, সেটি আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমাদের কাছে বিবেচ্য বিষয় হচ্ছে যে কেউ দুর্নীতি করলো কিনা, কেউ অনিয়ম করলো কিনা, কেউ এদেশের দেশবিরোধী রাষ্ট্রবিরোধী সমাজবিরোধী কোনো কাজ করলো কিনা। যখনই আমাদের সামনে এগুলো এসেছে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছি। আপনি প্রথম আলো ইস্যুতে কিন্তু আমরা কথা বলেছি, হয়তো রাজপথে কথা বলিনি কিন্তু আমরা সমন্বিতভাবে আমরা কথা বলেছি। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে আপনি দেশের আপনার অবশ্যই যদি বাক স্বাধীনতা, আপনার চিন্তা বিবেকের স্বাধীনতা, আপনার স্বাধীনতা অবশ্যই আছে, এটা আপনার সাংবিধানিক অধিকার, কিন্তু আপনি যদি সেটির অপব্যবহার করেন সেটি কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। আপনি দেখেন যে প্রথম আলো পত্রিকা আপনারা তার অতীতগুলো আপনারা তো জানেন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ 111-এ তার সে -2 ফর্মুলা দুই নেত্রীকে মাইনাস করতে হবে এই ধরনের বিভিন্ন বক্তব্য কিন্তু তারা দিয়েছে এবং সে পরবর্তীতে তারা কিন্তু ক্ষমাও চেয়েছে। প্রথম আলোর সম্পাদক এবং ডেইলি স্টারের সম্পাদক তারা কিন্তু কলাম লিখে সরকারের বিরুদ্ধে তারা উস্কে দিয়েছিল তৎকালীন অবৈধ তত্ত্বাবধায়ক সরকারকে। আবার সম্প্রতি দেখেন, যেখানে আমাদের স্বাধীনতা দিবস 26 মার্চ, যেদিন আমাদের একটা মানে আমাদের এটা অত্যন্ত একটা কী বলে স্পর্শকাতর দিন, যেদিন আমরা এদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের শুরু হয়েছিল, স্বাধীনতার ঘোষণা হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, সেই দিনে তারা আমাদের স্বাধীনতাকে কটাক্ষ করলো। এটি তো কখনো চিন্তা বিবেকের স্বাধীনতা হতে পারে না, যে কারণে কিন্তু আমরা বলেছি যে প্রথম আলোর যে কাজটি করেছে সেটি অত্যন্ত ঘৃণিত কাজ করেছে এবং সরকারের উচিত ছিল যে যে এই প্রথম আলোর যে সম্পাদক তাকে আইনের আওতায় আনা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যে কেন সে তার যে চিন্তা বিবেকের স্বাধীনতা যেটি তার সাংবিধানিক অধিকার সেটি কেন তিনি অপব্যবহার করলেন এবং আমাদের দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে কেন ক্ষুণ্ণ করলেন, এই
বিষয়ে প্রথম আলোর সম্পাদককে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, কারণ প্রথম আলো এখন দেশ ও জাতির শত্রুতে পরিণত হয়েছে। আপনি দেখেছেন যে তারা প্রতিনিয়ত এ দেশের বিরুদ্ধে বিভিন্ন বিদেশি অপশক্তির সহযোগিতা নিয়ে তারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এগুলো কখনোই একটি সংবাদ মাধ্যমের কাছে আমাদের কাম্য নয়, কারণ সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই সংবাদ মাধ্যম জাতির বিবেক, সেই সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা এদেশের মানুষের চাওয়া পাওয়াকে তুলে ধরি, এদেশের অনিয়ম দুর্নীতি কিন্তু সংবাদপত্রের মাধ্যমে আসবে। আপনি দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করবেন, আপনি অনিয়মের বিরুদ্ধে সমালোচনা করবেন, আমরা আপনাকে স্বাগত জানাবো। আমরা দেখেছি যে অনেক ব্যক্তি কিন্তু তারা কিন্তু প্রথম আলো কার্যালয়ে গ্রাহক করতে যেতে চেয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু সরকার আবার কিন্তু প্রথম আলোকে নিরাপত্তা দিয়েছে। সুতরাং এটি সরকার যে গণমাধ্যমের স্বাধীনতায় যে বিশ্বাস করেন, এই কথাটা যে বিভিন্ন জায়গায় প্রচারণা চালায়, এটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। কারণ এই সরকারের আমলে আপনি দেখেছেন যে সবচেয়ে বেশি টিভি চ্যানেল অনুমোদন পেয়েছে, সবচেয়ে বেশি অনলাইন পোর্টাল, সবচেয়ে বেশি আপনার ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আপনার হচ্ছে অনুমতি পেয়েছে। সুতরাং আমি মনে করি যে এই আওয়ামী লীগ সরকার তারা যেভাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে, এটি কোনো সরকারই করেনি। আপনি 2001 থেকে 2007 পর্যন্ত দেখেন, সে সময় কয়টি গণমাধ্যম ছিল, সে সময় নির্দিষ্ট কয়েকটি গণমাধ্যমকে কথা বলতে দেওয়া হতো। এবং 21 টিভির কথা আপনারা হয়তো ভুলে গেছেন যে 21 টিভি সে সময় বিএনপি জামাত কিন্তু বন্ধ করে দিয়েছিল। আপনি যেমনটা বলছিলেন 2001 থেকে 2007 আসলে গণমাধ্যম বা টিভি চ্যানেলের সংখ্যা অনেক কম ছিল, এখন সেটি আসলে অনেক বেশি বেড়েছে। এটার জন্য অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই এবং দেশের আপামর জনতা সাধুবাদ জানাই। আমরা এখান থেকে আপনি যেটা বলছিলেন দুর্নীতির বিরুদ্ধে আসলে আপনাদের অবস্থান, আমি যদি এখান থেকে প্রশ্নটা করি, আপনারা যেহেতু দুর্নীতির বিরুদ্ধে সবসময় অবস্থানটা নেন, বাংলাদেশ থেকে আসলে গত 4-5 বছর ধরে একটি সংবাদ আসলে টপ অফ দ্য নিউজ হয় সবসময়, সেটি হচ্ছে সরকার দলীয় যে সকল আমলা বিভিন্ন ব্যক্তিগুলোর সাথে রিলেটেড, এই ব্যক্তিগুলো দেশের বাইরে অর্থ পাচার করে আসছে এবং যে পাচারকৃত অর্থ কোনোভাবে দেশে ফেরত আনা সম্ভব হচ্ছে না এবং পাচারও কোনোভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না। এই পাচার রোধে আপনারা কোনো নির্দিষ্ট কোনো প্রোগ্রাম দিয়েছেন কিনা বা আপনাদের এই যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়েছে কিনা? হ্যাঁ, আমরা প্রথমত আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে এ বিষয়ে অনেকবার প্রতিবাদ করেছি। আপনি জানেন যে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এবং শাহবাগ এবং জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আমরা এই বিষয়ে প্রতিবাদ করেছি। আমরা সর্বশেষ দুর্নীতি দমন কমিশনের সামনেও কিন্তু আমরা প্রতিবাদ করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিকট কিন্তু আমরা একটি স্মারকলিপি দিয়েছি। আমরা যখন বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেলাম যে বলা হচ্ছে যে কানাডার বেগমপাড়ায় অনেকেই বাংলাদেশের অনেক আমলা রাজনীতি তারা বাড়ি কিনেছে এবং সেই তালিকাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুদকের কাছে এখনও হস্তান্তর করেনি, এটি যখন আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি তখন কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ করে আমরা দুর্নীতি দমন কমিশনে এসে কিন্তু আমরা একটি স্মারকলিপি দিয়েছি এবং আমরা দুদক চেয়ারম্যানের কাছে বলেছিলাম যে দ্রুত যেন এই তালিকা প্রকাশ করা হয় এবং সেই তালিকায় যা কারা রয়েছে তাদের নাম জাতিকে জানাতে হবে এবং যারা এদেশের জনগণের কষ্টে অর্জিত টাকা লুট করে বিদেশে নিয়ে পাচার করে যারা আরাম আয়েশে বিলাসবহুল জীবনযাপন করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা অপেক্ষায় আছি যে এই তালিকাটি আমরা জানার চেষ্টা করছি। আমরা যদি এই তালিকাটি জানতে পারি আমরা প্রত্যেকটি দুর্নীতিবাস এবং বিদেশে টাকা পাচারকারীর বাড়ির সামনে যে আমাদের পরিকল্পনা আছে যে সেখানে যে আমরা তার ছবি টাঙ্গিয়ে সেখানে আমরা জুতার মালা পরিয়ে আমরা এদেশের মানুষকে দেখাবো যে এদেশের দুর্নীতিবাজ চোর বাটপাড়া যা কীভাবে এদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলছে। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কারণ বঙ্গবন্ধু কন্যা এদেশের দুর্নীতিবাদ চোরদের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন এবং কথা বলে যাচ্ছেন। হয়তো সাময়িক কারণে তিনি হয়তোবা মানে আপনার হচ্ছে অথেন্টিক ইনফরমেশনের জন্য হয়তোবা ব্যবস্থা নিতে পারছেন না, কিন্তু তার কাছে অথেন্টিক ইনফরমেশন আসলে আমি বিশ্বাস করি তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখান থেকে একটু আমরা মুক্তিযুদ্ধ মঞ্চ নিয়ে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ যে সকল মুক্তিযোদ্ধার সন্তানরা আসলে এই সংগঠনের সাথে জড়িত তারা কি শুধুমাত্র আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত কিনা? দেখেন, মুক্তিযুদ্ধ মঞ্চ আসলে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্মদেরকে নিয়েই গঠিত হয়েছে, তার পাশাপাশিও যারা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তারা যদি কেউ আমাদের সংগঠনে কাজ করতে চায় আমরা তাদেরকেও কিন্তু সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান যারা তারা তো শুধুমাত্র আওয়ামী লীগ না, অন্য অন্য রাজনীতির সাথে, দেখেন আমাদের সেক্ষেত্রে অন্য রাজনীতির সাথে জড়িত থাকলে আমাদের সংগঠনে যুক্ত হতে পারবে হচ্ছে যে দেখেন বঙ্গবন্ধু হচ্ছে আমাদের জাতির পিতা, বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে মুক্তিযুদ্ধের
আদর্শ ধারণ করে যদি কেউ আমাদের সংগঠনে কাজ করতে চায় সেটি অবশ্যই গ্রহণযোগ্য হবে, তাকে আমরা অবশ্যই আমাদের সংগঠনে নেব। আর যদি কেউ এই স্বাধীনতা বৃদ্ধি জামাত শিবিরের সঙ্গে সম্পৃক্ত হয় সে কখনোই আমাদের সংগঠনে আসতে পারবে না, কারণ এক কথা স্বাধীনতা বৃদ্ধি বা স্বাধীনতা সন্তানেরা কেন জামাত শিবির ধরনের হবে না। মুক্তিযুদ্ধ এরকম আছে এদেশে, আপনি জানেন যে 2001 থেকে 2007 সাল পর্যন্ত আপনার হচ্ছে সে সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক স্বাধীনতা বৃদ্ধি পরিবারকে সে সময় বিএনপি জামাত কিন্তু মুক্তিযুদ্ধের সনদ দিয়েছে, মুক্তিযুদ্ধের সনদ দিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে। মুক্তিযুদ্ধের সনদ এখন যেটি মুক্তিযুদ্ধের যে লিস্টটি আছে, যে লিস্টটি বর্তমান সরকারের আমলে এবং গত বছর যেটি প্রকাশিত হয়েছিল, সেই লিস্টটি কি শতভাগ সঠিক বলে আপনি দাবি করছেন? না, এখনও শতভাগ সঠিক বলতে পারবো না, কারণ এখনও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি, এখনও যাচাই বাছাই চলছে। কারণ 2001 থেকে 2007 পর্যন্ত বিএনপি জামাত 65,000 ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে তারা আমার সে সময় কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সেই সময় মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ভুলুণ্ঠিত করেছিল। এবং সেই সমস্ত যারা রাজাকার, আলবদর, আলসাম, স্বাধীনতা বিরোধী অপশক্তি, যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় ঢুকে পড়েছে তাদের বিষয়ে কিন্তু যাচাই বাছাই চলছে। আপনি জানেন যে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যাচাই বাছাই চলছে এবং সেগুলো যাচাই বাছাই শেষে সেগুলো বাদ দেওয়া হচ্ছে। এই বাদ দেওয়ার পরে সরকার একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে, সেই চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আমি বলতে পারবো যে এটি শতভাগ সঠিক। ধন্যবাদ। দর্শকের একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আসলে যে সরকার যখনই ক্ষমতা এসেছে এবং মুক্তিযোদ্ধার তালিকা যখনই প্রণয়ন হয়েছে এই সংখ্যা তখনই বেড়েছে, আসলে এটির রহস্য কি? না দেখেন, আসলে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের যে তালিকা এটি আসলে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যে শক্তি আছে আওয়ামী লীগ সরকার, তাদের উচিত অনেক আগেই এই তালিকাটি চূড়ান্ত করে ফেলা তাদের উচিত ছিল, কিন্তু যেহেতু এটি দেরি হয়ে গিয়েছে আমরা ইতিমধ্যে কয়েকবার দাবি জানিয়েছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নিকট যে অবিলম্বে একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে, কারণ এটি নিয়ে স্বাধীনতার 52 বছর পরে বারবার এই বিষয়টি নিয়ে সামনে নিয়ে আসা এটি কখনোই সমীচীন নয়। আমরা বিশ্বাস করি যে এই সরকারের আমলে এই চূড়ান্ত তালিকাটি প্রকাশ হবে এবং মুক্তিযোদ্ধা আসলে বিএনপি জামাত তো তাদের একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল, যখন 2001 থেকে 2007 পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার তারা রাজনৈতিক উদ্দেশ্যে তাদের লোকজনকে অনেক সময় সে 71 সালে যে বিতর্কিত ভূমিকা ছিল, 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এরকম ব্যক্তিকেও তারা মুক্তিযোদ্ধা তালিকায় ঢুকিয়েছে। আচ্ছা, তো আওয়ামী লীগ এসে তারা মুক্তিযুদ্ধের এই মুক্তিযোদ্ধাদের যে তালিকাটা সেই তালিকাটা তারা যে সংশোধনের উদ্যোগ নিয়েছে এবং যারা বাদ পড়েছিল অর্থাৎ যারা বিভিন্ন কারণে তালিকাভুক্ত হতে পারেনি তাদেরকে যে অন্তর্ভুক্ত করছে এটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু আমরা দাবি জানাই যে এটি যেন অতি দ্রুত করা হয়, কারণ এটি যত দেরি করা হবে তত আমি মনে করি যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানহানি হবে এবং তারা তাদের যে মর্যাদা গৌরব নিয়ে বেঁচে থাকা সেটি মনে করি আমরাও চাই আসলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা অতি দ্রুত স্বাধীনতা। আমি এখানে বলি কেন আওয়ামী লীগের সময় এই তালিকাটা মানে আপনার যাচাই বাছাই কেন করা হচ্ছে, একদিকে হচ্ছে বিএনপি জামাতের সময় যে আপনার রাজাকার আলবদররা ঢুকে পড়েছিল তাদেরকে যেমন বাদ দেওয়া হচ্ছে, আবার আরেকদিকে যেমন আপনি জানেন যে শুধু মহান মুক্তিযুদ্ধে যারা সরাসরি যুদ্ধ করছে, যারা সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছে তাদের তারা ছাড়াও কিন্তু আপনি জানেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, তারপর হচ্ছে বীরাঙ্গনা যারা ছিল, যারা 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী যাদের সম্রামহানি করেছে সেই বীরাঙ্গনাদেরকে অন্তর্ভুক্ত করা, তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, তারপরে হচ্ছে আপনার সে সময় যারা ওই স্বাধীন বাংলা ফুটবল দল ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে সঙ্গীত শিল্পী ছিল, তার এরকম অনেকেই আছে যারা সরাসরি যুদ্ধ না করলেও যারা মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে জনমত তৈরি করেছে, লেখালেখি করেছে এবং অর্থ সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছে, এই রকম ব্যক্তিগুলোকে আসলে মুক্তিযোদ্ধা তালিকাটা অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমি সরাসরি মুক্তিযোদ্ধা মঞ্চ নিয়ে একটি প্রশ্ন, সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা মঞ্চের দুটি ভাগ, এই ভাগ দুটি আসলে কেন স্বার্থ নাকি মতের অমিল? না দেখেন, মুক্তিযুদ্ধ মঞ্চের দুটি ভাগ এটি আসলে আমরা কিন্তু এটি গণমাধ্যমে ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছি। 2018 সালে যখন মুক্তিযুদ্ধ মঞ্চ প্রতিষ্ঠিত হয় তখন এই মুক্তিযুদ্ধ মঞ্চের একজন আহ্বায়ক ছিল, একটি আমরা কনভেনিং কমিটি করেছিলাম, সেই কনভেনিং কমিটির মেয়াদ ছিল 3 মাস, 3 মাসের মধ্যেই সম্মেলন করে নতুন কমিটি করার কথা ছিল, কিন্তু আহ্বায়ক তিনি যখন সরকার বিরোধী কিছু কর্মকাণ্ড, সরকার বিরোধী যখন কিছু বক্তব্য তিনি দিয়েছেন, যেটি তিনি দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কথা বলতেই পারেন, কিন্তু যখন তিনি আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যখন তিনি কোনো কথা বলবেন সেটি তো কখনোই আমরা মেনে নিতে পারি না, যে কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সকলকে ডেকে একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাকে আমরা সংগঠন থেকে অব্যাহতি দেব এবং আমরা সেটি অব্যাহতি দিয়েছি, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি আপনার হচ্ছে নিজের মতো করে একটি কমিটি তিনি আবার ঘোষণা করেছেন। তিনি এই সংগঠনকে ব্যবহার করে যখন তিনি বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী কথা বলছিলেন তখন সেটি আমাদের
কাছে খুবই কষ্ট দিয়েছে এবং আমরা সংগঠন যারা নেতাকর্মী তারা সেটি মর্মাহত হয়েছিলাম। পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে আমাদের সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেখান থেকে আসলে আমরা সরে যাচ্ছি, সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাকে আমরা সংগঠন থেকে অব্যাহতি দেব এবং তাকে অব্যাহতি দিয়ে আমরা সকলের সম্মতিক্রমে আমরা একটি কমিটি করি এবং সেই কমিটির মাধ্যমেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি করি, সেই কমিটি এখন আমাদের কাজ করছে। আচ্ছা, যে কমিটিতে বর্তমান সভাপতি আছেন আনিসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আপনি আল মামুন? আমিনুল ইসলাম বুলবুল, আমি হচ্ছে আল মামুন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যায়, আপনি যেমন অভিযোগ করছিলেন, আরেকটি সংগঠন যেটা আহ্বায়ক আকম জামালউদ্দিন, ঠিক তেমনি ভাবে আপনাদের সংগঠন সম্পর্কে আসলে অনেক অভিযোগ পাওয়া যায়, যেটি হচ্ছে যেমন মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবির একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতেই মূলত বিভিন্ন সংগঠন এখন গঠিত হচ্ছে। এর পাশাপাশি আমরা নানা মানে বিভিন্ন সময় জানতে পারি যে মুক্তিযুদ্ধ মঞ্চ যে সংগঠনটি, এই সংগঠনে ছাত্রলীগের অব্যাহতিপ্রাপ্ত অনেক নেতাকর্মী আসলে সাথে জড়িত এবং স্বয়ং যে এখন যে সভাপতি আছেন উনিও ছাত্রলীগ থেকে আসলে অব্যাহতিপ্রাপ্ত এবং তার নামে মামলা আছে, এই ধরনের তথ্য পাওয়া যায়। আসলে এই বিষয়টি কতটুকু দেখেন, প্রথমত আমি যেটা বলি যে শাহরিয়ার কবির একাত্তরের ঘাতক দল নির্মূল কমিটি তিনি যে বক্তব্যটি দিয়েছেন তিনি আসলে কাকে উদ্দেশ্য করে বলছেন আমি জানি না। আমাদের সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আপনি জানেন যে আমাদের যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হয়েছে মুক্তিযোদ্ধা সন্তানদের, সেই কোটা বহালের দাবিতেই কিন্তু আমাদের সংগঠনের জন্ম হয়েছে। শ্রদ্ধেয় শাহরিয়ার কবির উনি হয়তো বা বিষয়টি জানেন না আমাদের সংগঠন সম্পর্কে, ওনা আমি যেহেতু আপনার মাধ্যমে এটি জানলাম অবশ্যই আমি ওনার সঙ্গে কথা বলবো, কারণ উনি আমাদের সম্পর্কে যথেষ্ট অবগত আছেন এবং হয়তোবা এটি অনেক আগে উনি হয়তোবা বলেছেন, পরবর্তীতে তিনি জেনেছেন যে আসলে আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্রলীগ আরেকটা অভিযোগ তুলেন যে সেই ছাত্রলীগ থেকে যারা অব্যাহতিপ্রাপ্ত এটি আসলে এটি আপনাদের কাছে একটি ভুল তথ্য দেওয়া হয়েছে, কারণ আপনি দেখেন যে আমি বাংলাদেশ ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপসম্পাদক ছিলাম সোহাগ জাকির কমিটির, পরবর্তীতে আমি কিন্তু শোভন রাব্বানি কমিটিতে কিন্তু আমাকে আবার উপসম্পাদক দেওয়া হয়েছিল, আমি তাৎক্ষণিকভাবে সেই কমিটি থেকে কিন্তু পদত্যাগ করেছি, কারণ আমি একটি কমিটিতে উপসম্পাদক থাকার পরে আরেকটি কমিটিতে উপসম্পাদক থাকার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমি আশা করি কারণ আমার যারা বন্ধু সার্কেল ছিল তারা তো দেখাচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক ছিল, আমাকে উপসম্পাদক দেওয়ার কারণে কিন্তু আমি পদত্যাগ করেছি, সুতরাং আমাকে তো এখানে অব্যাহতি দেওয়ার প্রশ্নই ওঠে না, আমি তো নিজেই পদত্যাগ করেছি। তার পরবর্তীতে আমাদের যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সে কিন্তু ছাত্রলীগের সহসভাপতি ছিল শোভন রাব্বানি কমিটির এবং জহুরুল আখলেরও সে সাংগঠনিক সম্পাদক ছিল, তো এই আমিনুল ইসলাম বুলবুল সে ছাত্রলীগ দিয়ে কিন্তু অব্যাহতি সে কিন্তু তাকে কিন্তু বাদ দেওয়া হয়নি, সে কিন্তু নিজে অব্যাহতি আবেদন করেছে যে আমি ছাত্রলীগে থাকবো না এবং আমি ছাত্রলীগ থেকে পদত্যাগ করবো, সে তখন সে কিন্তু পদত্যাগ বলতে অব্যাহতি চেয়ে সে আর কি আবেদনটা করেছে, সুতরাং ছাত্রলীগ যে তাকে অব্যাহতি দিয়েছে তা না, সে নিজেই তো স্বেচ্ছায় যে অব্যাহতিপত্র দিয়ে সে এখান থেকে সরে এসেছে। আর আমিনুল ইসলাম বুল আপনি বললেন যে মামলা সংক্রান্ত বিষয়, মামলা যে কোনো ব্যক্তির নামে হতে পারে, আপনি যতক্ষণ না পর্যন্ত আদালত থেকে সেই মামলার রায় না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কাউকে দোষী বলতে পারেন না, আপনি আমি আজকে আপনার বিরুদ্ধে একটা মামলা করতে পারি সেটি যতক্ষণ না পর্যন্ত আদালতে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কেন অপরাধী বলবো? আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার ব্যক্তিগত প্রশ্ন যেতে চাই, যেহেতু আপনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, এখন মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক হিসেবে আছেন, আপনার এলাকায় আপনার পর্যাপ্ত জনপ্রিয়তা আছে, আপনার জায়গা থেকে আগামী যে 2023-এর শেষে যে নির্বাচন বা 24-এর নির্বাচন, এই নির্বাচনে আপনি আপনার এলাকা থেকে আসলে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছেন কিনা? আপনি জানেন যে আমাদের মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফাজলে রাব্বি মিয়া এমপি, উনি হচ্ছে আমাদের গাইবান্ধা 5 সাগাটা ফুলচেরি আসনের সংসদ সদস্য ছিলেন, উনি মৃত্যুবরণ করার পর ওই আসনটি আপনার হচ্ছে শূন্য হয়ে যায় এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই উপনির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং আমি মনোনয়ন চেয়েছিলাম কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়নি, যাকে দেওয়া হয়েছে তার জন্য আমি কাজ করেছি এবং বঙ্গবন্ধু কন্যা যাকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন তার পক্ষে আমি এলাকায় জনমত তৈরি করেছি, কাজ করেছি এবং তার জয় তাকে জয়লাভ করানোর পেছনে আমি ভূমিকা পালন করেছি এবং আমার সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারাও ভূমিকা পালন করেছে। আমি যেহেতু ছাত্র রাজনীতি করেছি, আমি কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, আমি মুক্তিযোদ্ধা সন্তানদের যেমন প্রতিনিধিত্ব করছি, আমি সম্প্রতি আপনি জানেন যে গাইবান্ধা জেলা আওয়ামী লীগেরও আমি সদস্য হয়েছি, আমি গাইবান্ধা 5 সাগাটা ফুলচেরি আসনে আগামী 2024 সালের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী হব, আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান
প্রধানমন্ত্রীর কাছে আমি অবশ্যই আওয়ামী লীগের মনোনয়ন চাবো। যদি তিনি আমাকে মনোনয়ন দেন আমি অবশ্যই আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের প্রার্থী হয়ে আমি এলাকায় নির্বাচনে অংশগ্রহণ করব। আর যদি আমাকে না দেওয়া হয় যাকেই দিবে আমি তার পক্ষেই এলাকায় যেয়ে নির্বাচনে অংশগ্রহণ করব এবং তার জন্য কাজ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আসলে সর্বশেষ প্রশ্নটি আপনাকে করতে চাই, যেহেতু আসলে মুক্তিযুদ্ধ মঞ্চ আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবের দর্শনের উপরে আপনারা কাজ করে থাকেন, সুতরাং আমি বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি প্রথম যে জনসভাটি হয় সেখানে তিনি ঘোষণা করেন যে বাংলার সাধারণ মানুষ মুক্ত হাওয়ায় বাস করবে এবং খেয়ে পেয়ে সুখে থাকবে, এটাই হচ্ছে সাধনা, অর্থাৎ এটাই ছিল বঙ্গবন্ধুর সাধনা। তো আসলে স্বাধীনতার যে 52 বছর পর 53 বছরে এসে সেই বঙ্গবন্ধুর সেই সাধনা বা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন, এই স্বপ্ন পূরণ হয়েছে কিনা, বাংলার সাধারণ মানুষ এখন খেয়ে পেয়ে সুখে আছে? হ্যাঁ, আপনি বাংলাদেশের মানুষ এখন অধিকাংশ মানুষ আপনি দেখেন যে ভালো আছে। আপনি কেন, আপনি তো আজ থেকে আপনি 15 বছর আগে চিত্র দেখেন যে সে সময় এদেশের অবস্থা কী ছিল। আপনি 1975 পর থেকে আপনি 95 পর্যন্ত দেখেন এদেশের অর্থনীতির কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা। এদেশের মানুষ এখন খেয়ে পড়ে অনেক ভালোভাবে বেঁচে থাকতে পারছে, কারণ কিছু হয়তো সাময়িক সংকট আছে। আপনি জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আমরা করোনার সংকট মোকাবেলা করেছি, এটির কারণে আমাদের দেশের অর্থনীতি কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি ওভারকাম করতে একটু সময় লাগবে। আমাদের এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে বিনির্মাণ করতে হলে এবং যে সংকটগুলো আছে সে সংকটগুলো তৈরি দূর করতে গেলে, এই যে আপনার রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, যে সাময়িক সংকটগুলো আছে, এই সংকটগুলো আমরা যদি দূর করতে চাই তাহলে আমাদের জাতিকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে যারাই রাজনৈতিক দলের নিবন্ধন নিবে বা যারা অতীতে নিয়েছে তাদেরকে বঙ্গবন্ধুকে জাতির পিতা মেয়ে হিসেবে মেনে নিয়ে দেশে রাজনীতি করতে হবে। আপনার দলের প্রতিষ্ঠাতার ছবি আপনার দলীয় কার্যালয়ে থাকতে পারে, আমার জাতির পিতার ছবিও সেখানে থাকতে হবে। এটি হচ্ছে সেটা যে দলেই হোক, সে যে দলেই সেখান থেকে নিবন্ধন নেবে তাকে এটি করতে হবে। এই জন্য আমরা নির্বাচন কমিশনকে কিন্তু আইন সংশোধনের দাবি জানিয়েছি তাদের কাছে, যে নির্বাচন কমিশন আইন প্রয়োজনে সংশোধন করতে হবে, করে সেখানে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিয়ে এদেশের যাতে সকল রাজনৈতিক দল রাজনীতি করতে পারে সেটি ব্যবস্থা করতে হবে। আর যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানবে না তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। আমরা মুক্তিযুদ্ধ মঞ্চ আমরা সবসময় বিশ্বাস করি যে এদেশ তখনই ক্ষুধা দারিদ্র মুক্ত এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, তিনি যে 1972 সালে 10ই জানুয়ারি এদেশের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি যে আমাদের দেশে যে স্বপ্নের কথা বলেছিলেন, মানুষের মধ্যে যে আদর্শের কথা বলেছিলেন, সেটি যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই পরিপূর্ণভাবে, আমি মনে করি যে পুরোপুরি যে হয়েছে তা না, এদেশের অধিকাংশ মানুষই এখন ভালো আছে, হয়তো সাময়িক কিছু সংকট রয়েছে যেগুলো দূর করতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমরা এদেশের মানুষের সকল ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা সমাধান করতে পারবো। বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানানোর ব্যবস্থা করতে হবে, যদি কেউ না শোনে সেটা আইন করে তাকে বাধ্য করতে হবে। পাশাপাশি যারা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করবে আমি মনে করি তাদেরকে আপনার হচ্ছে হলোকাস্ট ডিনাইল অ্যাক্টের মতো একটি আইন তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো নাগরিক প্রশ্ন তোলে আপনি তাহলে সে তো এই দেশপ্রেমিক কখনই দেশপ্রেমিক না, আর একজন দেশপ্রেমিক নাগরিক একটি দেশের সম্পদ, যদি তার বেশি দেশের প্রেম না থাকে সে কখনোই কিন্তু এই দেশের জন্য কিছু করবে না, সে সবসময় এই দেশের দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে। ধন্যবাদ আল মামুন আপনাকে, আপনি আসলে আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিও দিয়েছেন। ধন্যবাদ প্রিয় দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। আসলে আমরা প্রত্যেকেই বিশ্বাস করি একজন নাগরিককে সুনাগরিক হতে হলে অবশ্যই তার ভিতরে দেশপ্রেম এবং দেশের জন্য ভালোবাসা থাকতে হবে।